আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফুলকপি আমি এখানে পুড়তে দিয়েছি। কিন্তু পোড়ার আগে ফুলকপিটা আমি সুন্দর করে দেখে নিয়েছি কোনো পোকামাকড় আছে কি না, বেশ গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এটা বেশ করে পানি ঝরিয়ে সরিষার তেল মেখে এটা আমি চুলোর মধ্যে পুড়তে দিয়েছি। আর এটা দিয়ে কি করব তা জানতে হলে আমার ভিডিওর সাথে অপেক্ষা করতে হবে। চলুন দেখা যাক এটা দিয়ে আজকে আমি ফুলকপি কি রান্না করে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, কড়াইয়ে আমি একটুখানি সাদা তেল আর সরিষার তেল দুটো অ্যাড করে গরম করে নিয়েছি। এখানে দিলাম একটু কালিজিরা। কালিজিরার সাথে এখন আমি এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা মরিচের কুচি এখানে সব একসাথে দিয়ে দেব। মশলাটা একটুখানি ভেজে নিতে হবে সামান্য একটু, যাতে একটু নরম হয়ে আসে। পেঁয়াজটা যখন এরকম একটুখানি ব্রাউন হয়ে আসবে তখন এখানে একটু টমেটো আর একটু মটরশুঁটি দিয়ে দেব। এরপর এখানে আমি অল্প একটু লবণ দিলাম হাফ চামচ, খুব সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। আর দিব এখানে আমি তেলাপিয়া মাছের লেজ এক দুটা, একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে, মানে একদম কড়কড়া ভাজি না, হালকা ভাজি করে কাটা বের করে রেখে দিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে তরকারিটা এই মশলাটা একটু হালকা গরম পানি দিয়ে মশলাটা কষে নিয়ে ফিরছি। যখন একটু হালকা গরম পানি দিয়ে কষে নিলে এরকম উপরে তেল উঠতে থাকবে, তখন আমি এই যে পোড়া ফুলকপিটা ছিল এটাকে আমি কুচি কুচি ঝুরি ঝুরি করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে বেশ করে কিছুক্ষণ কষে নিব। রান্না কিন্তু অল্প আঁচে করতে হবে, এরকম আমি বারবার একটু নেড়ে দিয়েছি আর ঢাকা দিয়েছি। যখন এরকম তেলটা উঠে আসবে তখন এখানে কাসুরি মেথি আমি বেশ হাতের সাথে মেখে দিয়েছি, গন্ধটা বেশি সুন্দর হয় হাতের সাথে মেখে দিলে দিতে হবে। দেওয়ার পর এটা আবার ঢাকা দিয়ে হালকা হাতে একটু একটু নেড়ে নেড়ে আরও এটাকে তেল বের করতে হবে। রান্নাটা আমার হয়ে এসেছে, চালটা আমি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার ফুলকপির ভর্তা। এভাবে বাসায় ফুলকপির ভর্তা করে খেয়ে দেখেন পোড়া পোড়া ফুলকপির গন্ধ, তার সঙ্গে মটরশুঁটি, টমেটো এবং এই যে কাচুরি মশটা এর যে গন্ধ অসাধারণভাবে খেতে ভালো লাগে এবং খাওয়ার রুচি অনেকটা বেশি হয়। আশা করি আজকের এই ফুলকপির ভর্তা রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। আজ তবে এখানেই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।